দিলটা যদি আল্লাহর দিকে রুজু করতে পারি, ও আল্লাহ জীবনে যা করেছি করেছি গো আল্লাহ, আজ এই দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা কোরআনের মাহফিলে বসে বসে গো আল্লাহ ওয়াদা করতেছি, আজ থেকে কোরআনের দামান ছেড়ে দিব না, আজ থেকে কোরআনের মোহাব্বত ছেড়ে দিব না, আজ থেকে কোরআনের আমি আহকাম হুকুম না মানা করে চলবো না। এইটা নিয়ত কোনো হুজুরের হাত ধরে বলতে লাগবে না, দিলের খবর দুনিয়ার কোনো বুজরুক জানে না, দুনিয়ার কোনো ওলি আল্লাহ জানে না, একজনেই জানে কোরআন জানিয়ে দিতেছে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ তাআলা বলতেছি রে বান্দা, আমি সমস্ত মানুষের দিলের নিয়তকে আমি একজনেই জানি, তিনি হলাম আমি আল্লাহ। কে কোন নিয়তে বসবেন কেউ জানবেন না, জানবে লেকিন আল্লাহ বেহতর জানবে। তাহলে কি বুঝতেছি আমরা? কোরআনের পিছনে আমাকে আপনাকে সময় দিতে লাগবে, কোরআনকে আমাকে আপনাকে জিন্দেগিতে গাইডলাইন হিসেবে বানিয়ে নিতে লাগবে, কোরআনকে আমার আপনার জিন্দেগিতে একটা মাহল বানাইতে হবে। এর জন্য মাদ্রাসার জরুরত আছে, নাই কথা বলি নাই? এ কোরআন মানুষকে দেখেন নিচের থেকে উপরে পৌঁছাইতে পারে, আবার এ কোরআন মানুষকে উপর থেকে নিচে ফেলাইতে পারে। দলিল তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম জানান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন যখন খলিফাতুল মুসলিমিন মক্কাতুল মুকাররমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি হুকুমাতে উনি রাষ্ট্র চালাইতেছে মক্কার হুকুমত, মক্কার প্রশাসনিক ক্ষমতার জন্য একজনকে মক্কার প্রশাসনিক হিসাবে দায়িত্ব দিয়ে দিলেন, তার নাম হইতেছে রাফে ইবনে হারিস। কি নাম? রাফে ইবনে হারিস। তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস, কত? 218 নম্বর হাদিস। ভালো করে শুনবেন, কোরআন মানুষকে কি করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার প্রশাসনিক দায়িত্ব রাফে ইবনে হারিসকে দিয়ে দিলেন। কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাফে ইবনে হারিসের সাথে মোলাকাত হইল উসফান নামক একটা জায়গার মাধ্যমে। মনোযোগ দিবেন, কি বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুমতের দায়িত্ব আছেন, আর মক্কার প্রশাসনিক দায়িত্ব দিলেন একজনক রাফে ইবনে হারিস। ওনার সাথে দায়িত্ব দেওয়ার কিছু সময় পরে, কিছুদিন পরে উসফান নামের একটা জায়গার মাধ্যমে মোলাকাত হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফে ইবনে হারিসকে প্রশ্ন করতেছে, ও রাফে মক্কার মাধ্যমে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি আবার মক্কার আশপাশ ছোট ছোট গ্রামগুলো চলানোর জন্য কাকে দায়িত্ব দিয়েছেন? একজনই তো আর চলাইতে পারে না, যেমন প্রেসিডেন্ট থাকে তার আন্ডারে মেম্বার থাকে, থাকে না? আমরাও বোধহয় মেম্বারের বাড়িতে বসে চা পান করলাম, হয় না এই জায়গায়? এরকম রাফে ইবনে হারিস মক্কার আশপাশ যেগুলো ছোট ছোট গ্রাম, ওই গ্রামগুলোর জন্য একজনকে দায়িত্ব দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, ও রাফে মক্কার আশপাশ ছোট ছোট গ্রামগুলোর জন্য প্রশাসনিক দায়িত্ব আপনি কাকে দিয়েছেন? রাফে ইবনে হারিস বলতেছে, ও হুজুর আমি যিনাকে দায়িত্ব দিয়েছি তিনার নাম হইতেছে ইবনু আবজাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মান ইবনু আবজাহ, কে ইবনু আবজাহ? ইবনে আবজাকে রাফে ইবনে হারিস জবাব দিয়ে দিলেন, ইবনে আবজাহ হইতেছে আমাদের একটা আজাদ করদা গোলাম, সে গোলাম ছিল তাকে আজাদ করা হয়েছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করলেন, এটা কি করলাম? একটা গোলাম তাকে কেমন ভাবে তুমি প্রশাসনিক দায়িত্ব দিতে পারো? ওমরের মকসদ এইটা ছিল না তাকে কমজোর করা, কিন্তু ওমর এইটা ভেবেছে সে যদি গোলাম হইয়া থাকে পড়ালেখা করতেছে কিনা, সে হিসাব পাতি ভালো করে রাখতে পারবা কি পারবো কিনা, এই জন্য ওমর ইবনে আফজাকে প্রশ্ন করলো, কেন তুমি সে আজাদ করদা গোলামকে তুমি ওই কুরসির মাধ্যমে কেন প্রশাসনিক দায়িত্ব দেখভালের দায়িত্ব দিয়ে দিলা? রাফে ইবনে হারিস জবাব দিল, ও হুজুর, সে একটা গোলাম হইতে পারে, তার ভিতরে আমি রাফে তিনটা গুণ দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, সে গোলামের ভিতরে তিনটা গুণ আমি নিজেই দেখতে পেরেছি তার ভিতরে। ভালো করে শুনবেন, তিনটা গুণ কয়টা? একটা গোলামকে কুরসিত বসাইছে, অর্থাৎ তাকে ক্ষমতা দিয়েছে। ওমর প্রশ্ন করলো, একটা গোলামকে কেমনভাবে কুরসিতে বসাইতে পারো? কেন? তো যিনি বসাইছেন উনি জবাব দিতেছে যে হুজুর, তাকে আমি তিনটা কারণে বসাইছি যে তিনটা গুণ আমি তার ভিতরে দেখতে পেরেছি। নাম্বার ওয়ান বলেন কি? রাফে ইবনে হারিস বলতেছে, ও হুজুর, তার ভিতরে এক নাম্বার গুণটা আমি দেখতে পেরেছি, সে সুন্দর করে কোরআনে কারীমকে তিলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক নাম্বার গুণ তার ভিতরে দেখেছি, সে সুন্দর করে কোরআন পড়তে পারে। আবার প্রশ্ন করলো যে দুই নাম্বার কি গুণ? দুই নাম্বার গুণ হইতেছে, ও হুজুর, ও খলিফাতুল মুসলিমিন, দুই নাম্বার গুণটা তার ভিতরে দেখেছি, সে ইলমুল ফারাইজ, ইলমুল ফারাইজ তার ভিতরে ভালো করে জানা আছে। তিন নাম্বার গুণ এটা হয়েছে, ও খলিফাতুল মুসলিমিন, সে সুন্দর করে বিচার করতে পারে, সে নেক বিচারক হিসাবে বিচার করতে পারে। এই তিনটা গুণ দেখে আমি তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলি, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবান থেকে দয়া নবীর সে হাদিস পাক স্পষ্ট ভাবে পড়া শুরু করে দিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম সুন্দর করে ইরশাদ করে গিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। সেই জন্য ওমর বলতেছে যে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমি আমার নবীর জুবান থেকে শুনেছি, এ কোরআনে কারীম মানুষকে নিম্ন শ্রেণী থেকে উঁচা পদে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ, ওয়াদাউ বিহি আখরিন, হাঁ হাঁ, সতর্ক হইয়া থাকো, যে কোরআনকে মহাব্বত করবা, যে এ কোরআনের পিছনে সময় দিবা, যে কোরআনকে গুনগুন গুনগুন করে তিলাওয়াত করতে থাকবা, যে কোরআন মোতাবিক জিন্দেগি পার করবা। দয়ার নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মাধ্যমে সম্মানের পাত্র বানাইয়া দিবে। আপনি মানেন চাই নাই মানেন, দয়ার নবীর কথা সত্য, 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 সত্য। তিরমিজি শরীফের 218 নম্বর হাদিস মুহাদ্দিসিনে কেরামদের কাছে তালাশ করতে পারেন। হ্যাঁ, আখিরে কি বললেন? ওয়াদাউ বিহি আখরিন, আবার একদলকে এই কোরআনে কারীম বেইজ্জতি করে একদম নিম্ন শ্রেণীর মাধ্যমে ফালাইয়া দিতে পারে। তারা কারা? তারা কারা? দয়ার নবী বলে যায়, যারা কোরআনকে অবহেলা করে, যারা কোরআনওয়ালাকে অবহেলা করে, যারা মাদ্রাসাকে অবহেলা করে, যারা কোরআনকে সঠিকভাবে মোহাব্বত করে না, আল্লাহ তাআলা তাদেরকে একদম দুনিয়ার মাধ্যমে নিচে ফালাইয়া দিবে।
ও আমার বাবারা বন্ধুরা, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম বলে যায়, এই দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় ডক্টর আছে, হা হা হা, অনেক বড় বড় টিচার রয়েছে রে বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম স্পষ্ট ভাবে ঘোষণা করে গিয়েছে যে মাদ্রাসার মাধ্যমে সে টিনের ঘরে থাকতে পারে, সে ডাল ভাত খাইতে পারে, সে গরিব হইতে পারে, সে মিসকিন হইতে পারে, আমি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খাইর এইটা ইসমে তফজিল আখিয়ার থেকে বানানো হয়েছে, খাইর শব্দের মানা হইতেছে বেহতরিন, সবার থেকে ভালো, সবার থেকে ভালো। মক্তবে চলে যান, বাচ্চাদেরকে বলাইতেছে আলিফ বা তা সা, মাদ্রাসায় চলে যান, বাচ্চাদেরকে পড়াইতেছে আলিফ লাম মিম, আরও অন্য অন্য জায়গায় চলে যান, বাচ্চাদেরকে কোরআন মশ করাইতেছে, মাটির মাধ্যমে বসে পড়াইতেছে, তিরপাল বিচে পড়াইতেছে, 3,000, 4,000, 5,000 করে দরমাহা পাইতেছে মান্থলি, তাও 6 মাস পর্যন্ত বাকি আছে না নাই, কথা কয় না, 6 মাস 7 মাস পর্যন্ত বাকি থাকে মাদ্রাসার শিক্ষকদের বেতন, আর তাদের প্রশংসা কে করেছে, দয়ার নবী, কে কে করেছে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।